চল চল হাঁদা জলদি চল, মেলা দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল, সেদিকে খেয়াল আছে? বেশি দেরি হলে কিন্তু রাত্রিরে জঙ্গলটা পার হতে হবে। হ্যাঁ তুই চুপ কর তো, দাঁড়া, ভয় ভয় করেই গেলি। এদিকে মেলায় কি দারুণ সব পাখি বিক্রি হচ্ছে, এগুলো ছেড়ে যাওয়া যায়? তোর অসুবিধা হলে যেতে পারিস, আমি এগুলো ভালো করে না দেখে যাব না, চল ভাগ। ঠিক আছে দেখ, তবে একটু তাড়াতাড়ি করিস ভাই। আমার পেটটাও কেমন যেন পাকিয়ে পাকিয়ে উঠছে। ও ছাই ভাল্লা, চল চল বাড়ি চল। ঠিক আছে, এই তো বন্ধুর মতো বন্ধু। না 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 এই হাদা ওই হাদা, ওই আকাশ তো কালো হয়ে আসছে রে, ওই এখন কি হবে? এই জঙ্গলে তো কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই, ওই কি করবি? ঠিক আছে ঠিক আছে, দৌড় লাগা, দেখি কত দূর এগোনো যায়। বাড়িটা চোখে পড়লো? কাক বেজার হতে হবে না রে আদা, নিশ্চিন্ত হলাম। তাই ঝড় বৃষ্টির হাত থেকে রেহাই পেলাম। গাছে কত আম হয়েছে দেখেছি, ঝড়ে কত আম পড়েছে। কি দারুণ, চল 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 চল, আমরা ওগুলো ঘুরোই। আর হ্যাংলামি করার দরকার নেই, কান্নাকার গাছ এসে ঠেঙাতে আসবে, উপরে দাঁড়িয়ে থাকতো। তোমরা বাইরে দাঁড়িয়ে ভিজছ কেন? ভিতরে এসো ভিতরে এসো, একদম জামা ভিজে গিয়েছে দেখছি। দেখেছিস কি ভালো লোক রে বোদা, আমাদের দিকে ঘরে নিয়ে যাচ্ছে, কিছু খাবেও নিশ্চয়ই। বাহ, এইবার আর হ্যাংলামি হলো না না, বাহ বাহ। হ্যাঁ, তোর বেলায় ইয়ে আর আমার বেলায় দোষ, ঠিক আছে ঠিক আছে, চালিয়ে যা। এই ইয়ে মানে কি রে, যা বেশ করেছি, খিদে পেয়েছে খাবার কথা বলেছি, বেশ করেছি, চল চল ভেতরে চল। হাই হাজা, বলছি যে মানে ভেতরে যাওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না রে। লোকটার চোখ দুটো না কেমন মাছের চোখের মতো লাগলো, মা কালী। এই আবার শুরু হলো তোর ডিটেকটিভ গিরি, সব রেখে এখন ভেতরে চ, পেটটা চোচো করছে রে। কদিন বাড়িতে ইলেকট্রিক নেই, টাকা জমা দেওয়া হয়নি তো, তাই চিন্তা করো না, বাইরের আলোতেই চলে যাবে। তোমরা নিশ্চয়ই খুবই ক্ষুধার্ত, আমি তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। দেখলে মোটু, এবার খাবার আসছে, তোর ইচ্ছে না থাকলে আমার প্লেটে পাচার করতে পারি। এই না গরম পাটি সাপ, এটা খাও, তারপর মাছ ভাজা দিচ্ছি, গাছের আম দিচ্ছি, খাও খাও। আমার ভীষণ
ভীষণ খিদে পেয়েছে। ওই ছোকরা দুটো বেশ তাজা, দাদু যে কি করছেন না, ওদের দেখে দেখে আবার খাবার খাওয়াচ্ছেন। ও ওই নাদুস নুদুস ছেলেটাকে যদি আমায় ছেড়ে দেওয়া হয় তবে আমি ফিলেট বানিয়ে ভেজে ভেজে খাবো। সুস্বাদু। কিরে ভম্বল, খাস না, অত খাস না, অম্বল হবে। তার থেকে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাক, আর আমি এগুলো সাবান করি। অটুকো তাকান। তোর কি ব্যাপার বলতো? আজ যে বড় খাই খাই করছিস, কি হয়েছে তোর? দাঁড়া, আমি না বরং একটু দেখে আসি দাদু কি রান্না করছেন। যা দেখে আয়, ততক্ষণ আমি একটু বিশ্রাম করি। আমরা কি রান্না খেতে চলেছি? ওদের শিগগিরি পালা, নয়তো আমাদের চিবিয়ে খাবে। স্বপ্ন দেখি জানলা দিয়ে লম্বা হাত বাড়িয়ে আমাদের পালা পালা আমার আর খাবার ইচ্ছে নেই। আমি যখনই তোকে বারণ করেছিলাম শুনলি না? উড়ি বাবা। এদিকে ভূত মন্ত্রপ্রুত পাটি সাপটা গুলো তিন দিন করে নাচ করতে আর ভোগ করবে না তোরে বাবা। আরে বোধা আগে দৌড় লাগার জয় তো আমাদেরই পাক্সের কুকুর দিয়ে ওরাই পাটি সাপটা খাবে। ওরে পালা পালা। সামনে থাকলে কি আর ওরা পালাতে পারো? দাদু আমাদের দরজা খুলে দাও, খুলে দরজা খুলো দাদু। পুরোটা ভালো ভূত, খাবার গুলো খেলেই তো হতো রে। তুকর মাথা গরম করে দিবি না, উমা গো। ওই আমের বদলে এবার রামের নাম কর, নয়তো কপালে অশেষ দুঃখ আছে। তুর তুর পেটুক কোথা গেল? রাম 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 রাম। ওরে বাবারে, রাম 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 রাম। ভালো করে বল নালে ঘাড় বটকে দেবে। হ্যাঁ মিষ্টি করে বলছি, রাম 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 রাম। মধু মধু নাম বল, রাম 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 র